নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদাভাই জয়েন হলেন বেডরোল কাম ওবিএইচএ স্টাফ হিসাবে। চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনার নামটা কি? নমস্কার, আমার নাম সন্তোষ রায়। একটু জোরে বলো। আমার নাম সন্তোষ রায়। সন্তোষ রায়, আচ্ছা কোথা থেকে এসেছো? আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আসছি। কোচবিহার জেলা থেকে এসছো, মানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুদূর কোচবিহার থেকে এসছে, যেখানকার লোক মানে পশ্চিমবঙ্গ বা এই সমস্ত কলকাতার লোকেদের চোর চিটিংবাজ বলেই ভাবে। তো সেই জায়গায় দাদা কি করে বিশ্বাস ভরসা করে এলো জিজ্ঞেস করবো, দাদা কি করে আপনি বিশ্বাস করলেন? না, গ্রুপে আমি প্রায় 6-7 মাস ধরে আছি। আচ্ছা, তো আমি জিনিসটা দেখতে পেলাম যে না, কাজ ভালোই আছে। আচ্ছা, তো সেই বিশ্বাস করে আমি আসলাম। সেই বিশ্বাসেই আপনি এসেছেন, তার মানে আমি বলতে পারি আপনি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে বা জেনে তারপর এসেছেন। হ্যাঁ, ঠিক তো? ঠিক। আচ্ছা, আপনি ভিডিওতে যেগুলো দেখেছিলেন বা যাদের মুখে যে কথাগুলো শুনেছিলেন, আপনিও কি এসে সেম একই জিনিস জানতে পারলেন বা দেখতে পারলেন? একদম সেম। নাকি আলাদা কিছু? না না, ওখানে আলাদা দেখেছেন, এখানে আলাদা শুনলেন বা জানলেন? না না, সেম। তার মানে অরিজিনাল বলে মনে হয়েছে, ঠিক? আচ্ছা, তো আপনি যে আজকে জয়েন করতে এসছেন, আমরা কি আজকে ফোন করে আপনাকে বাড়ি থেকে ডেকেছি যে আপনি আসুন, আপনাকে জয়েন করাবো, কাজ দেব, এরকম কিছু ব্যাপার? না না, তাহলে আমি নিজে ইচ্ছে আসি। আপনি নিজে থেকেই ফোন করে এসেছেন? আচ্ছা, তো আপনি এখানে কাজে আসার পর আপনাকে কাজ সম্পর্কে ভালো করে বোঝানো হয়েছে? হ্যাঁ, বোঝানো হয়েছে। কাজ বুঝেছেন? ভালো লেগেছে তো? ভালো লেগেছে। আচ্ছা, কাজ করবেন? কাজ করবেন। কাজ ছেড়ে আসবেন না তো? না। দেখুন, এই যে কথাগুলো আপনি বলছেন, এটা কি মানে আপনি সুস্থ মস্তিষ্কে একদম ভালোভাবে বলছেন নাকি কারুর চাপে পড়ে বা কিছু করে বলছেন? না না, কোনো চাপে পড়ে না, আমি মাইন্ডসেটটা নিয়ে। আচ্ছা, নিজের ইচ্ছাতেই কাজে এসেছেন, কাজ বুঝেছেন, ভালো লেগেছে এবং কাজে যাচ্ছেন, তাই তো? কোনো জোর জবরদস্তি বা কিছুর কোনো ব্যাপার রয়েছে? না, মানে এটা কি নিজে থেকে বলছেন? সঠিক। আচ্ছা, বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স বা অগ্রিম টাকা পয়সা চাওয়া হয়। ফোন করেই বললো যে 500 টাকা পাঠাও, 1000 টাকা পাঠাও, 1500 টাকা পাঠাও, ড্রেস চার্জ হিসাবে, ফর্ম ফিল আপের চার্জ হিসাবে, ডকুমেন্টস ভেরিফিকেশান, বিভিন্ন রকম বলে। তো আপনি কি সেই রকম পিএনআর গ্রুপকে দিয়েছেন অ্যাডভান্স? না না। তো এটা কি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছেন নাকি নিজে থেকে বলছেন? না 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 না, শিখিয়ে দেওয়া। মানে কোনো আর অ্যাডভান্স কিছু দেননি তো? অ্যাডভান্স কোনো দেওয়া? অ্যাডভান্স কি দেওয়া উচিত? অ্যাডভান্স আগে দেওয়া উচিত? জিজ্ঞেস করি, আপনি যদি এইগুলো না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন? না না, বিশ্বাস করতাম না। যে পেমেন্টটা আপনি করছেন সেটা কি আপনি স্বইচ্ছায় স্বজ্ঞানে ভালোবেসে করছেন? না, স্বইচ্ছায় পেমেন্ট স্বচ্ছা সজ্ঞানেই করছেন নাকি আমরা জোর করছি যে টাকা পয়সা দাও, টাকা পয়সা ছাড়া কাজ হবে না, এরকম ব্যাপার? স্বচ্ছায় করছেন। আচ্ছা, সেক্ষেত্রে একটা কথা বলি, কাজে যেমন যাচ্ছেন নিজের ইচ্ছাতে, কাজ বুঝেওছেন ভালোভাবে, কাজ কিন্তু ছেড়ে আসবেন না, কারণ নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যে ধুস ভাল লাগছে না কাজ ছেড়ে চলে যাই, যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে আসেন কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না, ঠিক আছে? ব্যক্তিগত কারণ দেখিয়ে কাজ ছেড়ে আসবেন না, যাচ্ছেনও নিজের ইচ্ছায়, ঠিক আছে, কিন্তু নিজের ইচ্ছায় কাজ ছেড়ে আসবেন না। ওকে, তাহলে ভালোভাবে কাজ করুন, নতুন জায়গায় যাচ্ছেন, নতুন জায়গায় এনজয় করুন, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। ওকে, ঠিক আছে, হ্যাপি তো? হ্যাপি।